স্টার শাকিব বাংলাদেশে বড় স্টার তো সেখানে আমি জানি যে আমার শুনে এসেছি যে শাকিব খানের বলিউডে অভিষেক বিষয়টি এখন কারও অজানা নয় এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে ওপার বাংলাও ওপার বাংলার জনপ্রিয় তারকা নায়ক জিৎ এই বিষয়ে মুখ খুলেছেন জিতের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় জিৎ বলেন আমি বা আমরা যেটা পারিনি আমার বিশ্বাস শাকিব খান সেটি পারবে অর্থাৎ বলিউড অত্যন্ত বড় একটি জায়গা সেখানে নিজের নাম স্থাপন করা অত্যন্ত কঠিন কাজ আমি চাই শাকিব তার মেধাশক্তি দিয়ে সেখানে শাহরুখ সালমান অক্ষয়দের সাথে টেক্কা দিয়ে নিজের অবস্থান শক্ত করে ফেলুক এতে করে বাংলাদেশ তথা বাঙালি জাতির অন্যতম একটি গর্বের বিষয় হবে চিত্রনায়ক জিৎ আরো বলেন আমি আমার চেঙ্গিস মুভিটি প্যান ইন্ডিয়ায় মুক্তি দিয়েছিলাম কিন্তু আশানুরূপ ফল পাইনি এই সিনেমাটি প্রচার করতে গিয়ে আমি বুঝেছি সত্যি বলিউড একটি বিশাল জায়গা যেখানে নিজেকে তুলে ধরা অত্যন্ত কঠিন আর আমি মনে করি শাকিব খানের পূর্ণ যোগ্যতা রয়েছে সেই বিশাল জায়গায় নিজেকে তুলে ধরার আমি শাকিব খানের দরদ সিনেমাটি শুভকামনা জানাচ্ছি দর্শক শাকিব খানের প্যান ইন্ডিয়া মুভি দরদ সিনেমাটি নিয়ে জিতের এমন মন্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন আ পিসফুল পারসন আই ওয়ার্ক আই গো ব্যাক হোম